আকাশে চাঁদ দেখার ব্যাপারে জ্যোতির্বিদ্যার বিভিন্ন এভিডেন্স ব্যবহার করা, এটার কি অনুমতি আছে? কারণ এটা তো মানুষের চোখে দেখার চাইতে আরো অনেক বেশি নিখুঁত হবে। যদি ব্যবহার করেন জ্যোতির্বিদ্যার বিভিন্ন এভিডেন্স বা বিভিন্ন রকম হিসাব নিকাশ আকাশে চাঁদ দেখার জন্য ইসলামিক মাস শুরু বা শেষ করার ব্যাপারে, এরকম সাজেশন অনেকে অনেক সময় দিয়ে থাকে। এরকম কথা তারাই বলে ইসলাম সম্পর্কে যাদের জ্ঞান খুবই কম। কারণ জ্যোতির্বিদ্যার বিভিন্ন হিসাব নিকাশের ব্যাপারে যদি বলতে হয়, আমাদের নবীর আমলেও এই জিনিসগুলো ছিল। এই সাজেশন শুধু এখন দেওয়া হচ্ছে এমন নয়, এই সাজেশন এমনকি নবীর আমলেও দেওয়া হয়েছিল। আর হাদিস পড়লে আমরা জানতে পারবো নবীর সম্পর্কে কি বলেছেন। হাদিসটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 1913। এখানে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা হলাম একটা নিরক্ষর জাতি, আমরা কোনো হিসাব করি না বা কোনো হিসাব রাখি না। রোজার মাস সম্পর্কে এটা বলেছেন, তার মানে আমরা জ্যোতির্বিদ্যার এভিডেন্স বা কোনো হিসাব নিকাশ ব্যবহার করি না যখন ইসলামী কোনো মাস শুরু অথবা শেষ করি। আর নবী বললেন যে ব্যাপারটা শুধু এরকম, তিনবার তিনি এরকম করলেন, 1, 2, 3, তৃতীয়বার 1 হাতে 4টা আঙ্গুল, তার মানে এটা হয় 29 দিন, নয়তো তিনবার এরকম করলেন এভাবে, তার মানে 30 দিন। নবী বলেছেন আমরা জ্যোতির্বিদ্যার এভিডেন্স ব্যবহার করি না বা জ্যোতির্বিদ্যার হিসাব নিকাশ ব্যবহার করি না। এছাড়া আরো একটা হাদিস, এটা আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 2, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 2313। এখানে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলা হয়েছে যে তিনি রোজা রেখেছেন, আশেপাশের অন্যরাও ছিল, আর তিনি জ্যোতির্বিদ্যার উপর নির্ভর করেননি, জ্যোতির্বিদ্যার হিসাব নিকাশের উপর। তাহলে বুঝতে পারছেন যে আমরা আকাশে চাঁদ দেখব আমাদের নিজের চোখ দিয়ে, এটা গুরুত্বপূর্ণ। আর শেখ ইবনে তাইমিয়া বলেছেন যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা হলাম একটা নিরক্ষর জাতি, নবী এখানে আসলে আমাদের প্রশংসাই করেছেন, উম্মার প্রশংসা। এখানে বলেছেন আমরা খুব সরল, আমরা অন্য কিছুর উপর নির্ভর করি না, আকাশের চাঁদ আমরা নিজের চোখে দেখতে চাই। এটা তার উম্মাকে নিচে নামাচ্ছে না, বরং আমাদের উপরে তুলছে। আমরা সহজ সরল একটা ধর্ম মেনে চলছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হিসাব ব্যবহার করতে চাননি, কারণ এই ধর্ম অনুসরণ করে চলবে সাধারণ মানুষেরা। তিনি চাননি যে কোনো ইসলামিক মাস কখন শুরু বা শেষ হবে এই সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাটা সামান্য কিছু মানুষের থাকবে, সেটা ঠিক না বলে সেটা পরের কথা। এটার ভিত্তিতে বলা যায় আকাশে চাঁদ দেখার ব্যাপারে জ্যোতির্বিদ্যা ব্যবহার করা হয় না। আমরা আকাশের চাঁদ দেখব শুধু আমাদের নিজের চোখে, সেটা দেখেই ইসলামিক মাস শুরু বা শেষ করব। এছাড়াও মানুষজন আরবি ভাষা আর ইসলাম সম্পর্কে অনেক কম জানে বলে এরকম ভাবে। ইবনে তাইমিয়া আরো বলেছেন যে আরবি শব্দ হিলাল, এর মানেটা হচ্ছে আকাশে চাঁদ দেখা বা ঘোষণা করা। আকাশে চাঁদ থাকার পরও যদি দেখা না যায় আর ঘোষণা না করে, তাহলে তার মানে নতুন মাস শুরু হয়নি। যদি আকাশে চাঁদ আছে তাহলে যেহেতু লোকজন দেখতে পায়নি, তারা ঘোষণা করেনি, নতুন মাস শুরু হবে না। এছাড়াও মাস শব্দটার আরবি হচ্ছে শাহার, এর মূল আরবি শব্দটা হচ্ছে আশার, যার মানে খ্যাতি। তার মানে যদি এটা বিখ্যাত না হয় অথবা মানুষ সেটা না জানে, নতুন মাস শুরু হয়নি। অনেক মানুষ ভাবে যদি আকাশে চাঁদ থাকে, আশেপাশের মানুষ সেটা জানুক বা না জানুক, দেখুক বা না দেখুক, সেটা ব্যাপারটা বিখ্যাত হোক বা না হোক, নতুন মাস শুরু না। মানুষ এই নতুন চাঁদ দেখবে আর এর ব্যাপারে জানতে পারবে এলাকার লোকজন, তখন এখানে সঠিক আরবি শব্দটা শাহার, মানুষ যে ব্যাপারে জানে তখন বলা যায় ইসলামিক মাস শুরু হয়েছে। এটার ভিত্তিতে বলা যায় যে জ্যোতির্বিদ্যার বিভিন্ন এভিডেন্স হোক সঠিক বা ভুল, এখানে তার কোনো গুরুত্ব নেই। লোকজন নিজের চোখে দেখবে, ঘোষণা করবে, সবাই এটা জানলে নতুন মাস শুরু হবে।